নমস্কার বন্ধুরা, আজকের পর্বে থাকছে আপনাদের জন্য সুস্বাদু রসমালাইয়ের রেসিপি, তাও মাত্র দুটি উপকরণের মাধ্যমে। বাড়িতেই তৈরি করবেন, কিন্তু স্বাদে কোথাও কম্প্রোমাইজ করতে হবে না। সাথে থাকছে এই রসমালাই তৈরির ইতিহাস, কবে কখন কে তৈরি করলো এই রসমালাই, সেটাও আজকে আপনাদের জানাবো। তাহলে কথা না বাড়িয়ে চটপট শুরু করে দেব আজকের পর্বটি। কিন্তু সবার প্রথমে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই এক লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি, এবং ছানা থেকে সমস্ত জল ঝরিয়ে ছানা একদম শক্ত মণ্ড তৈরি করে নিয়েছি। তারপর জল ঝরানো ছানা হাতের সাহায্যে মথে নিচ্ছি। এর সাথেই শেয়ার করে দিচ্ছি রসমালাইয়ের ইতিহাস, চলুন শুরু করি। ভারত এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলির মধ্যে অন্যতম হল রসমালাই। এই রসমালাই দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় মিষ্টিগুলির মধ্যে অন্যতম। দাবি করা হয় 1930 সালে এটি রসগোল্লা থেকে উন্নত করে রসমালাই নামকরণ হয়। বাঙালিময়রা কৃষ্ণচন্দ্র দাস প্রথম রসমালাই তৈরি করেন, যদিও তার দাবির সপক্ষে বা বিপক্ষে তেমন কোনো অকাঠ্য যুক্তি পাওয়া যায়নি। তারপরও এটা আপামর বাঙালি স্বীকার করে নিয়েছে এটি ভারত বাংলাদেশের সুস্বাদু মিষ্টিগুলির মধ্যে অন্যতম। ইতিহাস শোনানোর সাথে সাথে ছানা মথা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে, কোনো লাম্পস নেই ছানার মধ্যে। রসমালাইয়ের মধ্যে ছোট ছোট ছানার বল থাকে, এবার সেগুলি এক এক করে গড়ে নিচ্ছি। ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন, অল্প একটু ছানা হাতে নিয়ে দুতালুর মাধ্যমে সেটি গোল আকার দিচ্ছি। একদম নিটোল করে গোল করবেন, যাতে ছানার গায়ে কোনো ফাটা বা ক্র্যাক না থাকে। এক এক করে সমস্ত ছানার বল তৈরি করে নিয়েছি, এবার চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমেই ইন্ডাকশন অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, মানে 250 ml জল ব্যবহার করেছি। এবার 250 গ্রাম চিনি এর মধ্যে দিয়ে দেব, এবং একটি পাতলা রস বা শিরা তৈরি করে নেব। টেম্পারেচার হাইতে রেখে যখন রস ফুটতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে আগে থেকে গড়ে রাখা ছানার বলগুলি রসের মধ্যে দিয়ে দেব। সমস্ত ছানার বলগুলি দেওয়া হয়ে গেলে তারপর কড়াই ঢাকা দিয়ে হাই ফ্লেমে 20-25 মিনিট ফুটিয়ে নেব, এবং রসগোল্লা তৈরি করে নেব। মিনিট 20 পরে ঢাকা খুলেছি, দেখুন রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশন বন্ধ করে দেব। আমি অলরেডি রসগোল্লাগুলি রস থেকে তুলে নিয়েছি, এবং রসগোল্লার ভিতরে যেটুকু রস ছিল সেটি অল্প প্রেসার দিয়ে বাইরে বার করে দিয়েছি। পুনরায় ইন্ডাকশন অন করে টেম্পারেচার মিডিয়ামে রেখে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন, আমি এখানে কাউ মিল্ক বা গরুর দুধ ব্যবহার করেছি। এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম 2টি ছোট এলাচ এবং 120 গ্রাম চিনি। দুধ, ছোট এলাচ, চিনি ফুটিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। দুধ কিছুটা ঘন হয়ে গেলে আপনি চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারেন কনডেন্স মিল্ক 100 গ্রাম, কিন্তু কনডেন্স মিল্কের বদলে আগে থেকে আরও 500 গ্রাম দুধ ঘন করে যদি পাতলা ক্ষীর তৈরি করে নেন, সেটিও ব্যবহার করতে পারেন।
আমি এখানে পাতলা ক্ষীর ব্যবহার করেছি। ক্ষীর বা কন্ডেন্স মিল্ক বাড়িতে না থাকলে অবশ্যই পাউডার মিল্ক ব্যবহার করতেই পারেন। পুনরায় সমস্ত উপকরণ ফুটিয়ে আরও কিছুটা ঘন করে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ছোট ছোট রসগোল্লাগুলি দুধের মধ্যে দিয়ে দিলাম। একদম টেম্পারেচার লো করে দিয়ে আরও মিনিট ১৫ সময় নিয়ে রসগোল্লা সহ ঘন গাঢ় দুধ ফুটিয়ে নেব। রসমালাই তৈরির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন দর্শককে রিকোয়েস্ট করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দিন। যারা দর্শক রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক করুন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্টের মাধ্যমে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন রসমালাই একদম তৈরি হয়ে গেছে, দুধ অনেক ঘন হয়ে গেছে, একদম খিরখির হয়ে গেছে। এই মুহূর্তে ইন্ডাকশানের টেম্পারেচার বন্ধ করে দিয়ে কিছুটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো। তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো আরও ঘন্টাখানেক। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব রসমালাই। কিন্তু আপনাদের কাছে রেসিপিটা দ্রুত পৌঁছে দেওয়ার কারণে ফ্রিজে রাখার আগেই রসমালাই আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো, তারপর ভিতরের স্ট্রাকচারটা কেমন হয়েছে সেটাও দেখাবো, কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে রসমালাইয়ের রসগোল্লাগুলি সেটা তো আপনাদের কাছে এই মুহূর্তেই তুলে ধরব। দেখুন, একটি রসমালাইয়ের রসগোল্লা কেটে নিয়েছি, তারপর দেখাচ্ছি। আর যে দুধটা এখন পাতলা লাগছে সেটি কিছুটা ঘন হয়ে যাবে যখন টেম্পারেচার একদম নর্মালে আসবে এবং ফ্রিজে যখন চলে যাবে, তাই সেই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। একদম পারফেক্ট রসমালাই তৈরি করার রেসিপি আজকে আপনাদের দিয়ে দিলাম, তাই দেরি না করে চটপট রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর জানান কেমন লাগলো। সবার শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।